আসসালামু আলাইকুম রংঢং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ সৌদিতে আজ আরও এগারোশো জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত সৌদি আরবের আজকের সর্বশেষ করোনাভাইরাসের আপডেট খবর নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত যের এবার অনুরোধ থাকল সৌদি আরবে আজ কিছুটা কমেছে আক্রান্ত রোগী আজ উনত্রিশ মে দু হাজার একুশ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে নতুন করে আজ এগারোশো ছয় জনের শরীরে করোনা ভাইরাস করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো চার লক্ষ আটচল্লিশ হাজার দুইশো চৌরাশি জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সৌদি আরবে আজ নতুন করে চোদ্দ জন সহ সাত জন করোনায় আক্রান্ত রোগী মারা গিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গিয়েছে সৌদি আরবে আজ নতুন করে বারোশো চুয়াত্তর জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এখন পর্যন্ত মোট চার লক্ষ তিরিশ হাজার নয়শো সাঁইত্রিশ জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে দশ হাজার তেরো জন আর এদের মধ্য থেকে তেরোশো চৌরানব্বই জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালের আইসিউতে ভর্তি করে রাখা হয়েছে তো চলুন এবার জেনে নেওয়া যাক আজ সৌদির যে সকল এলাকাতে সর্বোচ্চ সংখ্যক করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তা হল মক্কাতে তিনশো পঁচিশ জন রিয়াদের তিনশো জন পূর্বাঞ্চলে একশো তেতাল্লিশ জন মদিনাতে আশি জন আসিরে সাতষট্টি জন জাজানে বান্ন জন আলকাসিমে একত্রিশ জন তাবুকে তেইশ জন নাজরানে একুশ জন আলবাহাতে ষোলো জন হাইলে পনেরো জন উত্তরাঞ্চলে দশ জন আলজৌফে চারজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করার খবর জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংঢং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে